ডিম পেরে যখন হারিয়ে যায় মহিলা মুরগি তখন বিড়ালের ডাক্তার শুনাই আপনাদের পুরুষের ডাক্তার দিচ্ছেন, মেয়ে বিড়ালের ডাকটা একটু একই ভাবে দেন তো, মেয়ে বিড়াল কেমনে ডাকে? পুরুষ মুরকের ডাক বললাম যে চর্চা নাই তো তাই। আচ্ছা, তারপরে ডিম পেরে যখন হারিয়ে যায় মহিলা মুরগি তখন কুকুরের বিভিন্ন বয়সের ডাকও পারেন, আমাদের শোনান না প্লিজ। শুনবেন, চর্চা আছে কিনা জানি না, কেমন হবে জানি না। আসছেন যখন তারপর দিতে বাধ্য বা ঢাকার থেকে আসছেন, কারো গন্ধ পায় তখনই লাগে যায়, মানে কারোকে কারো চোখে পড়তে দেয় না, তার আগে মানে লাগে যায় হুড়ো হুড়ি ভাই।
বাচ্চা কুকুর আছে না বাচ্চা ওইটা পারবো না সম্ভবত ভুলে গেছি ভুলে গেছেন হ্যাঁ জি আচ্ছা শোনেন আমরা অনেক কিছু শুনলাম তো দেখি তো ডাকের মতন একটা ডাক পারতাম দেখি পারে কি না আচ্ছা একটু হ্যাঁ ডাহুক পাখি হ্যাঁ এই যে পাখি কি পাখি ডাহু পাখি আছে না কুকুরের ভিতরে থাকে ওইগুলোর মতন দেখি ওটা চর্চা আছে কিনা দেখি এটা হলো ডাক পাখি ডাকু পাখি এটা ডাকে হলো এখনই ডাকতেছে এখনই ডিম বাচ্চা বাচ্চা দিতেছে ডিম দিতেছে এখন এখন আর পারলেও ভাই আবার আপনি আসবেন আপনাকে আমরা দাওয়াত দেবো তখন আসবেন আমি অনেক কিছু আর কি চর্চা করে রাখবো আপনার কাছ থেকে আরেকটা মানে পশু এবং পাখির ডাক শুনতে চাচ্ছি যেই যে কোনো একটা পাখির ডাক এবং পশু ডাক আমাদের শোনাবেন এটা দিয়ে শেষ করবো পশুর ডাক শিয়ালের ডাক তো পারে না জিজি পোকা গাইতে জিজি পোকা এবং শিয়ালের ডাক না জিজি পোকা তো পশু নেই না সেটা হোক যে কোনো একটা পশু বা পাখির ডাক হোক আচ্ছা একটা হ্যাঁ আচ্ছা একটা পশুর ডাকে দিতেছি কি পশু ডাক দেন আমি বলে দিই হ্যাঁ খাটাস খাটাস ভাই আজ আমরা খাটাস না ও তো গলা বইছে যাওয়া লাগছে না খাটাসের ডাকতে শুনি হ্যাঁ খাটাস মুখস্থ নাই এখন যদিও না না পারি নাই সবাই দেখতে আপনার ভিডিওটি সবাই দেখছে অলরেডি দেশ এবং প্রবাসে যারা আছে তো তাদের জন্য আপনি কিছু বলেন তাদের জন্য বলবো সবাইকে আসসালামু আলাইকুম সবাই সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের দিন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের এরকম আরও প্রতিভা দেখাইতে পারি ভালো ভালো কিছু দিতে পারি আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে যদি আপনাদের মন চায় একটু বারবার দেখবেন উঠানের জন্য যদি আপনাদের চেষ্টা থাকে চেষ্টা সাধ্যমান চালাই যাবেন আর সবার জন্য সবাইকেই বলছি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং লাইক করবেন তারপর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ